हेलो एवरीवन, आमी अभिषेक आज के चले हैंगलार अड्डाते। हैंगलार अड्डा नहीं भीषण भालो भालो स्टोरी आछे, किन्तु हैंगलार अड्डा ढोकार आगे आमी तोमादेरके बोले देबो जे एटा एक्जैक्टली कोथाय। बेहाला अजंता सिनेमा हले ठीक अपोजिटे तोमरा पाबे हैंगलार अड्डा। তো হ্যাংলার আড্ডা নিয়ে চার বন্ধুর যে ইন্টারেস্টিং স্টোরিটা, সেটা আমি শুনে নেব ওনাদের এক বন্ধুর কাছ থেকে। আপনার নাম? আমার নাম অঙ্কুর। আরও তিনজন আছে, সায়ন, দীপ আর সায়ন্তন। তো বাকি তিনজন এখন এসে উঠতে পারেনি। তো আপাতত এইটা আমি এখন আপাতত খুলেছি, আর আমাদের যে কার্ড আছে কার্ডটা গিয়ে আর দুজন খুলেছে। শুরু যেটা হয়েছিল 25 ডিসেম্বর আমাদের একটা কার্ড থেকে স্টার্টিং হয়েছিল, কারণ আমরা নিজেরাও কাবাব খেতে খুব ভালোবাসি, আর ফাস্টফুড তো বাঙালি মানেই ফাস্টফুডের একটা সাথে একটা আলাদা সম্পর্ক। যে কোনো অনুষ্ঠানে বা ছোটোখাটো কারোর বার্থডে পার্টিতে আমরা কাবাব নিজেরাই বানাতাম। তো সেখান থেকেই হঠাৎ একদিন মনে হলো যে আমরা তো কাবাব বানিয়ে লোককে প্রেজেন্ট করতেই পারি। তো সেইখান থেকেই চিন্তাভাবনাটা আসে, অ্যান্ড দেন তারপরে আমরা সেটাকে বাস্তবায়িত করি। মার্চে আবার একটা আমাদের এই রেস্টুরেন্টটা আমাদের ওপেন হয়, যেটা আমরা এখনও ক্যাফে আমাদের করার ইচ্ছা আছে, কিন্তু সেটা আমরা এখনও করে উঠতে পারিনি লকডাউনের জন্য। তো আশা করছি বিগত কয়েকদিনের মধ্যে সেটাও হয়তো বাস্তবায়িত হয়ে যাবে। তো শুনতেই পারলে কতটা ইন্টারেস্টিং স্টোরি। এবারে যে চার বন্ধু মিলে এই হ্যাংলার আড্ডাটা খুলেছে, সেই চার বন্ধুর প্রফেশন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। তো সেই প্রফেশনগুলো জেনে নেব অঙ্কুরের কাছ থেকে আজকে। আমাদের চারজন চারটে ডিফারেন্ট প্রফেশনে কাজ করে। আমার নিজের বিজনেস আছে, ওটা আমার এখনও কন্টিনিউ হচ্ছে, ওটার সাথে সাথে আমি এটা চালাচ্ছি। এটার সাথে সাথে আমাদের আরেক বন্ধু আছে, ওটা ওনার ফটোগ্রাফির ব্যবসা আছে, তো বিজনেস, তো উনি ফটোগ্রাফি নিয়ে কাজ করছেন এখনও। একজন আছেন যিনি শেয়ার মার্কেটে কাজ করেন, আর একজন আছেন যিনি প্রাইভেট ফার্মে কাজ করেন। তো চারজন চার জায়গায় ব্যস্ত থাকার পরেও আমরা এখানে সময় দিচ্ছি, ইভেন ম্যারিনেট থেকে শুরু করে রান্নার সমস্তটাই আমরাই করি। যেটা কার যেটা ওনারা বলছেন, যেটা দিয়ে ওনারা স্টার্ট করেছেন, সেটাও আজকে আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু তার আগে যেটা করবো সেটা হচ্ছে এই এত সুন্দর সুন্দর কাবাব, যেগুলোকে টেস্ট করবো আমি আর শিবম। তো হ্যাংলার আড্ডা থেকে এই মুহূর্তে অর্ডার করে ফেলেছি চিকেন তন্দুরি, টিক্কা কাবাব, রেশমি কাবাব, গন্ধরাজ কাবাব, হরিয়ালি কাবাব আর উইংস। তো তোমরা চাইলে এইরকম সিস্টেমেও তোমরা এখানে এসে খেতে পারো। আমার এই প্লেটটা পড়েছে 117, মানে 117 টাকা, এবং এই তন্দুরিটা পড়েছে আমার 125 টাকা। এরপরে আমরা এইগুলো খাবো, খেয়ে তোমাদেরকে বলবো যে টেস্ট কীরকম। প্রত্যেক কটাই কাবাব প্রচণ্ড সফট, মানে এত সুন্দর স্মোকি টেস্ট, চিকেনটা এত সফট, কিছু বলার নেই, জাস্ট খেতে ইচ্ছা করবে। তো ভীষণ ভালো গেলাম হ্যাংলার আড্ডাতে। তোমরাও এখানে আসো, এখানে এসে কাবাব ট্রাই করো, আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদেরও কীরকম লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। এবারে এই চার বন্ধু যেখান থেকে তাদের জার্নি স্টার্ট করেছিল সেই কার্ডটা, সেখানে বা তোমাদেরকে নিয়ে যাবো, জাস্ট একটা ওভারভিউ দেখাবো। ওখান থেকে আর কিছু খাবো না, অলরেডি পেট পুরো ফুল। এই সেই কার, এখান থেকে ওনারা 25 ডিসেম্বর তাদের জার্নি স্টার্ট করেছিল, এবং এই কার থেকেই কিন্তু আজকে ওই দোকানটা যেখানে আমরা ফুল ফ্লেজেড কাবাব খেয়ে এসেছি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, অ্যান্ড ডু সাবস্ক্রাইব কাইটস অফ অভিষেক।